মঙ্গলবার ভর সন্ধ্যায় নদিয়া জেলার কল্যাণীর মেন স্টেশনের জিআরপির কনস্টেবল এবং এক সিভিক ভলান্টিয়ারকে ছুরি মেরে জখম করলো এক দুষ্কৃতী। এরপর রাত 8:30 থেকে 9:45 নাগাদ কল্যাণীর আইটিআই মোড়ের কাছে পরপর তিনজনকে ছুরি মারে ওই দুষ্কৃতী বলে অভিযোগ। জানা গিয়েছে ওই দুষ্কৃতীর নাম ইয়াকুব বিশ্বাস, তার বাড়ি নাকাশিপাড়া থানার নাগাদি পূর্বপাড়ায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। ঘটনার পর জিআরপির কনস্টেবল শোভন ঘোষ এবং সিভিক ভলান্টিয়ার বিপ্লব দত্তকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। বিপ্লব দত্তের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। কতজনকে মেরেছে জানেন? কল্যাণীর আইটিআই মোড়ের কাছে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছুরিকাঘাতে জখম সুব্রত চট্টোপাধ্যায়, অনন্ত কুমার পাড়ুই এবং দুধ কুমার সরকারকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই ওই দুষ্কৃতীকে আইটিআই মোড় থেকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ। বুধবার অভিযুক্তকে রানাঘাট আদালতে তোলা হবে। সাধারণ মানুষের স্বার্থে স্টেশন এলাকায় সিসিটিভি লাগানোর পাশাপাশি নিরাপত্তা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন কল্যাণীর জিআরপি ওসি মুকুল চট্টোপাধ্যায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।